ইশ বাবা, তো আজকে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে, যেটা আজ পর্যন্ত আমি কোনোদিনও করিনি। বড়মশাইকে নিয়ে চলে এসেছি। এই যে কতগুলো লেবু নিয়ে এসেছি। ও টক খাওয়ায় ওস্তাদ, কিন্তু আমি টক খেতে পারি না। দেখি ও আজকে কতগুলো টক খেতে পারে, মানে কটা লেবু খেতে পারে কোনো এক্সপ্রেশন না দিয়ে। আর যে আগে এক্সপ্রেশন দেবে সে আউট, আর যে এক্সপ্রেশন দিতে পার দেবে না, বেশি লেবু খাবে, সে জিতে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রাইস হলো, দাও ওর কাছ থেকে একটা 500, আর আমার কাছ থেকে এই দুটো এখানটাতে রাখলাম। যে জিতবে তার পুরোটাই তার। ঠিক আছে, পাবি সেটা বলবে না, তুমি যা চাইবে তাই দেবে না। তোমার জন্য নুন দিয়ে দিলাম না। তো রেডি না? কি করতে হচ্ছে, কি কি করতে হচ্ছে মানুষ? না 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 না, তাড়াতাড়ি আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। কোনোদিন তোমার আমার সাথে মিষ্টি খেতে বসো। তা তো বসি, মিষ্টি হবে না। না, আমি আউট, আমি বলে দিলাম আমি আউট। প্লেটার ভাগ করতে হবে, তুমি করো ফাঁকা। ইস বাবা, দাঁত টুকে গেছে, অবস্থা দেখতো বাবার। দেখো অবস্থা কমপ্লিট, জিতে গেছি, সব ফাঁকা করে দিয়েছি, আমি একটাই খেতে পারলাম না। জিতে গেছি, দেখে নাও, সব শেষ, সব শেষ, সব শেষ। রাত্রিরে ঘুম বন্ধ করে দিলাম, বিরাট কষ্ট হচ্ছে গাইস, বিরাট কষ্ট হচ্ছে। সারাদিন খারাপ থেকে আসতে হলে আমি 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 এর বদলা নেবো, মিষ্টি খাইয়ে, মিষ্টি খাইয়ে, মিষ্টিতে আমাদের কেউ হাঁটতে পারবে না।